আসসালামু আলাইকুম। আজ আবার হাজির হয়ে গেলাম আরেকটি ব্লগ নিয়ে। জামাইয়ের খাওয়া দেখলে আমার মাথা ঘুরায়, বুঝে বাবা কি যে কি খাওয়া খায় ও কি রকম খাওয়া খায় আমি বুঝিয়েই পারি না। এখন আবদার করেছে যে চিতই পিঠা দেশে আম খাবে, মানে তার রাজশাহীর মানুষ চিতই পিঠা আর আম না খালেই বলে হয়ই না। সেই জন্য আমার এখন এই রাত 10টা বাজে এসে চিতই পিঠা বানাতে লাগছে। তো আমি এই জায়গায় 2 কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে কুসুম গরম পানি দিয়ে দিলাম 1 কাপ। এখন খুব ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি একটু। তো আমি যেহেতু রাত 10টা বাজে চিতই পিঠে বানাতে আমার বেশি সময় দেওয়া যাবে না বললেই চলে, খুব শর্টকাটে যেভাবে পিঠাটা তাড়াতাড়ি বানানো যায় সেইভাবে আমি বানাই নিচ্ছি আজকে। তো এই যে আবারও 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম, এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আমি বেশি আজকে মাখামাখি করবো না, খুব তাড়াতাড়ি পিঠাটা কীভাবে সহজে তৈরি করা যায় সেটাই দেখাবো। তো যারা পিঠা বানাতে পারেন না, এই রেসিপিটি দেখলে পানির মতো সোজা একেবারে আপনারা যে কেউ পিঠা বানাতে পারবেন, কোনো কিছুই নষ্ট হবে না, একদম সুন্দর করে পিঠে হয়ে যাবে। তো এই যে একটু মিশিয়ে নিলাম, এখন এই জায়গায় আমি বাকি পানিটুকু দিয়ে দিচ্ছি। তো আমি এই জায়গায় 1/4 কাপ পানি দিয়ে দিছি, এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমার এটা মিশানো হয়ে গেছে, এখন আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। তো যেহেতু ঝটপট করব সেই জন্য আর আমি মাখামাখি সময় দিলাম না, এই জন্য এখন ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করে নিলে আর মাখামাখি করা লাগে না। তো এই জায়গায় একটা ব্লেন্ডার জাগ নিয়ে নিয়েছি, এখন সেই ব্যাটারটা এর ভিতরে ঢেলে দিচ্ছি। আমি আবারও বলছি আমার 1/2 কাপ পানি লেগেছে, শুকনো চালের গুঁড়া নিয়েছি, এখানে আমি 2 কাপ আর 1/2 কাপ পানি নিয়েছি। এই যে পানিটা কিন্তু কুসুম গরম ছিল, অবশ্যই কুসুম গরম দিতেই হবে, তা নাহলে কিন্তু এই ঝটপট এরকম পিঠে বানাতে গেলে হবেই না। তো এই জায়গায় এখন আমি দিয়ে দেবো হলো গিয়ে একটু ময়দা, তাহলে পিঠাগুলো অনেক নরম হবে। তো এই জায়গায় আমি এখন দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চা চামচ আর ময়দা দিয়ে দিলাম 2 চা চামচ, মানে 2 টেবিল চামচ দিয়ে দিছি ময়দা, 2 টেবিল চামচ আর বেকিং পাউডার 1 চা চামচ আর 1 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে এখন এটা আমি ব্লেন্ড করে নেবো। এখানে আর কোনো পানি মানি টেন দেবো না। তোমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে আর আমি একটা পিঠা আগে চেক করে দেখেছি যে ব্যাটারটা ঠিকঠাক মতন হয়েছে কি না। তো আমার পিঠা কিন্তু একদম পারফেক্টভাবেই হয়েছে। তো এই যে পিঠা কিন্তু আমি একটা দিয়ে দিছি, দিয়ে দেখছি। তো একটা পিঠা প্রথমেই দিছি, তারপরে আবার একটা দিয়ে দেখছি যে ঠিকঠাক মতন হয় কিনা। তো দেখছি না, ঠিকঠাক মতোই পিঠাগুলো হয়ে যাচ্ছে, দেখেন কি সুন্দর করে পিঠাগুলো হয়ে যাচ্ছে। তো এই যে আর কিছু করা লাগবে না, আমি যেটুকু দিছি সেইটাই পারফেক্টভাবে পিঠাগুলো হয়ে গেছে। তো এই যে এখন আমি এইভাবে পিঠাগুলো বানাই নেব। তো যারা পিঠা বানাতে পারেন না, আপনারা এই রেসিপিটি ফলো করে যদি পিঠা বানান, একদম সুন্দর ঝকঝকা চকচকা আর ফুলকো ফুলকো নরম নরম পিঠা হবে, খাতেও অনেক মজা। এখানে ময়দার বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর করে ফুলেছে আর পিঠাগুলো অনেক নরমও হয়েছে। তাই বলছি যারা পারেন না এইভাবে বানাবেন, একদম পারফেক্ট পিঠা আপনারা বানাতে পারবেন। তো দেখেন পিঠাগুলো হতে কিন্তু বেশি সময় লাগছে না, 2 মিনিটের মতো সময় লাগছে। আর চুলা রাস্টে আমি মিডিয়ামে রেখে দিছি। আর সবচেয়ে বড় কথা, এই সাসটা কিন্তু ঠিকঠাক মতন গরম করে নিতে হবে, নাহলে কিন্তু পিঠা কোনো সময় ভালো হবে না। তারপরে এইভাবেই আমি সব পিঠেগুলো বানাই নেব। আর আগে থেকেই আমি আম ছিলে রেখেছি ওর খাওয়ার জন্য, আর বলছে আমার খিদে লেগেছে তাড়াতাড়ি বানাও তাড়াতাড়ি বানাও। আমাকে খিদে লাগলে তো হবে না, পিঠে তো হওয়ার সময় তো দিতেই হবে, একটা একটা করে এভাবে পিঠে বানাতে গেলে তো সময় লাগবেই। মাঝে মাঝে চাইলে এভাবে একটু মুছে নিতে পারেন। তো আমি আবারও একটা ব্যাটার দিয়ে দিচ্ছি এভাবে। তো আমি বেশ কড়া পিঠা বানাই নিলাম। তো সব পিঠা বানাই নিয়ে তারপরে আপনাদেরকে দেখাই দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। তো এইভাবে সব পিঠাগুলো আমি বানাই নেবো। তো এই যে আমার সব পিঠা বানানো হয়ে গেছে, আরও একটা পিঠা বহু শিশুর করে ওইটা হচ্ছে, আর আগে একটা ছেলে খেয়ে নিয়েছে। এই পিঠাটা সবচেয়ে প্রথমে আমি বানাইলাম, দেখেন এই পিঠাটা কী সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে। আর এই যে আম ছিলে নিয়েছি আমি, এখন এটা দিয়েই আমার জামাই খাবে। তো আমি একটু আগে চেক করে দেখছি কিরাম লাগে, তো আমি একটু আপনাদেরকে দেখাই দিই পিঠাটা কিরাম নরম হয়েছে। দেখেন পিঠা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। আর একটু ছিঁড়ে দেখাই দিচ্ছি, ভিতরটাও অনেক সুন্দর হয়েছে, দেখুন কত জালি জালি হয়েছে। তো আমি একটু আগে খেয়ে দেখি কিরাম লাগছে আম দিয়ে, তারপরে আমার জামাইয়ের কাছে নিয়ে যাবো। আমার জামাই খাওয়া দেখলে আসলে আমার মাথা ঘুরে কী কীরম কেমন করে খাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।